ভালো বেতনের চাকরি থাকাটা নিঃসন্দেহে সৌভাগ্যের, তবে অতিরিক্ত অর্থ উপার্জন করতে কে না চায়। বাড়তি উপার্জন মানে আরেকটু বেশি স্বাচ্ছন্দ্যে থাকা, নিজের ও পরিবারের সদস্যদের আরও কিছু ইচ্ছা পূরণের সুযোগ পাওয়া। চলুন আজ জেনে নেওয়া যাক, সততা বজায় রেখে ফুল টাইম চাকরির পাশাপাশি বাড়তি আয় করার কিছু উপায় সম্পর্কে। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন, তবে অনলাইনে টিউটরিং বা কোচিং শুরু করতে পারেন। কর্মজীবনে এসেও আপনার কর্মঘণ্টার আগে বা পরে কিংবা ছুটির দিনে আপনি কাউকে পড়াতে পারেন। একইভাবে পড়ালেখার বাইরেও এমন কিছু শেখাতে পারেন যাতে আপনি দক্ষ, যেমন ছবি আঁকা, হাতের লেখা বা আবৃত্তি। যদি আপনার কর্মক্ষেত্রে ফ্রিল্যান্সিং কোনো সমস্যা না হয় এবং এটি আপনাকে কোনো আইনি সমস্যায় না ফেলে, তবে আপনার অবসর সময়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি লিখতে পারেন, গ্রাফিক ডিজাইনার হতে পারেন, প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিংয়েও কাজ করতে পারেন। এতে নিজের দক্ষতা প্রমাণের পাশাপাশি আপনি দ্রুতই অর্থশালী হয়ে উঠবেন। নকশা করা, পোশাক তৈরি, মেহেদি দেয়া, কেক তৈরি, হোমমেড ফুড তৈরি সহ এমন কোনো কাজে যদি আপনি দক্ষ হয়ে থাকেন, ছোট পরিসরে তা নিয়েও এগোতে পারেন। হাল না ছেড়ে মূল পেশার পাশাপাশি এমন কাজে নিজেকে নিয়োজিত রাখলে বাড়তি আয় করা সম্ভব। এছাড়া নিজস্ব বাহন থাকলে অফিসের আগে বা পরে বাড়তি কিছুটা সময় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে বাড়তি আয় করার সুযোগ রয়েছে। এটি আপনার বাড়তি আয়ের একটি ভালো উৎস হতে পারে। এছাড়া আজকাল বাগান করা শখের পাশাপাশি বেশ লাভজনক একটি ব্যবসাতে পরিণত করেছেন অনেকেই। চাইলে আপনিও নার্সারি বা বাগান করার মাধ্যমে বাড়তি টাকা আয় করতে পারেন। এছাড়া অনেক পণ্য রয়েছে যেগুলো আপনি পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনার অফিস কলিগ বা পরিচিতদের প্রোডাক্ট সম্পর্কে জানালে অনেকেই তা কিনতে আগ্রহ প্রকাশ করতে পারেন, পাশাপাশি অনলাইনে প্রচার করেও বিক্রি করতে পারেন। তবে সহজে বাড়তি রোজগারের আশায় লটারি, জুয়া, কম বিনিয়োগে বেশি মুনাফা এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকে ভুল পথে পা বাড়ান, এমনটা একদমই করা যাবে না। অনেকে রোজগার বাড়াতে বাড়ির ভেতর সাবলেট ভাড়া দেন। এভাবে ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে খোঁজ নিয়ে নিন, নয়তো পড়তে পারেন নানা বিড়ম্বনায়। বিজয় টিভি, নিউজ ডেস্ক।